শোভাযাত্রা এবং রক্তদানের মাধ্যমে পালিত হলো নবী দিবস। শোভাযাত্রা ও রক্তদানের মাধ্যমে উখরায় পালিত হলো মুসলিম সম্প্রদায়ের পবিত্র নবী দিবস। মারকাজি মিলাদ কমিটির উদ্যোগে এদিন সকালে উখরা গ্রামের পুরাতন জামা মসজিদ থেকে শোভাযাত্রার সূচনা হয়। এতে অংশ নেয় মুসলিম সম্প্রদায়ের কয়েকশো মানুষ। শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকের হাতেই দেখা যায় জাতীয় পতাকা। শেষ হয় শঙ্করপুরের মোড় সংলগ্ন ট্রেকার স্ট্যান্ডে, সেখানে হয় মূল অনুষ্ঠানটি। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলম শেখ, সম্পাদক শেখ জাকির, উপদেষ্টা মৌলানা মেহবুব আলম সহ অন্যান্যরা। সেখানে আয়োজিত হয় একটি রক্তদান শিবির। শিবিরে প্রায় 100 জন রক্তদানও করেন। সংগৃহীত রক্ত দান করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে বলে জানালেন আলম শেখ। তিনি বলেন, আজ হযরত মুহাম্মদের 1460তম জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষেই এই নবী দিবস পালন করা হচ্ছে।